বালি চোরাচালান নিয়ে ক্রমশ কঠোর হচ্ছে পুরুলিয়া জেলা প্রশাসন আর তাতেই চূড়ান্ত সমস্যায় পড়েছে বালি মাফিয়ারা বেশ কিছুদিন ধরেই বিনা কাগজপত্রে বালি চোরাচালান চলছিল ট্রাক্টর থেকে ডাম্পার বলতে গেলে প্রকাশ্যেই বালি পাচার হচ্ছিল নিয়ম নীতির তোয়াক্কা না করেই কাঁসাই নদীর বুক থেকে এভাবে বালি তুলে নেওয়ার চূড়ান্ত ক্ষতি হচ্ছিল পরিবেশের এই অবস্থায় সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয় সঙ্গে সঙ্গে প্রশাসন কঠোর হয় গত কয়েকদিন ধরে নজরদারি শুরু হয় কাঁসাই নদী সহ অন্যান্য নদীগুলিতে বালি তুলতে আসা ট্রাক্টরগুলিকে ধাওয়া শুরু করে পুলিশ রবিবার এমনই একটি ঘটনার জেরে ছড়িয়ে পড়ে উত্তেজনা বালি মাফিয়াদের কয়েকজন চড়াও হয় পুলিশের ওপর যার জেরে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মিলে আহত হন তিনজন জেলা পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে চিহ্নিত করা হচ্ছে অপরাধীদের জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া জানিয়েছেন কোনো অবস্থাতেই বালির চোরাচালান হতে দেওয়া হবে না যারা পুলিশের ওপর আক্রমণ চালিয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ ডিস্ট্রিক্টের বিরুদ্ধে আমরা কন্টিনিউস অভিযান চালাচ্ছি কালকেও এক জায়গা গিয়ে যখন আটকাতে চেষ্টা করে তো কিছু ওখানকার লোক যারা যুক্ত আছে পুলিশকে হ্যাকল করেছে ইমিডিয়েটলি ব্যাটার ফোর্স পাঠিয়ে আমাদের ওখানে রেড করা হয়েছে ওরা এখন আপাতত পলাতক আছে স্পেসিফিক কেস করেছি ওদের বিরুদ্ধে আমরা ওদেরকে তাড়াতাড়ি অ্যারেস্ট করব আমাদের যেখানে যেখানে ইম্পর্টেন্ট ঘাট আছে ওখানে সিসিটিভি লাগানোর বিএলআল তরফ থেকেই একটা আছে চুক্তি আছে অনেক জায়গা লাগানো হয়ে গেছে একটা জায়গা আমরা কন্টিনিউয়াস ওখানে নাকা রেখে বা গাড়ি রেখে রেড করছি মোটামুটি এই ডিস্ট্রিক্টের এই জিনিসটা কন্ট্রোলে আছে কালকে যেহেতু আমরা অ্যাক্টিভ আছি এই নিয়ে এই ঘটনাটা হয়েছে এটা আমরা অ্যাকশন নিচ্ছি ফল অ্যাকশন নিচ্ছি